দর্শক বন্ধুরা, আজকে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসলাম। এটা প্রিন্সেস কাট হবে, তো এটা কাটিং ও সেলাই সম্পূর্ণটাই আমি দেখিয়ে দেব। তো এই ব্লাউজটার জন্য আমি 80 সেন্টিমিটার কাপড় নিয়েছি। পেছনের পার্ট কাটিং করার জন্য আমি প্রথমত কাপড়টাকে দুভাঁজ করেছি। তো এদিক থেকে নর্মালে দেখুন, এখানে ওপেন সাইড আছে, দেখুন ঠিক এই জায়গা থেকে হলো ওপেন আর এদিকে হলো জয়েন্ট। তো এবার আমি দেখুন লম্বা কতখানি নিলাম। আমি এখানে লম্বা নিলাম 15.5। আপনি অবশ্যই আপনার হাইট অনুসারে নিয়ে নেবেন, এখানে কমও হতে পারে আপনার বেশিও হতে পারে। তো এই যে ব্লাউজটা, এটা হবে 38 সাইজের, মানে আপার চেস্ট 38। তো ডিপ নেক অনুসারে ছিল, তার জন্য 5.5-এ আমি এখানে শোল্ডার রেখে দিলাম। আপনি আপনার অনুসারে শোল্ডার নিয়ে নেবেন। এখানে বগলটা দেখুন, আমি 6 ইঞ্চ থেকে 1 সুতা কম নিলাম। এখানে আপনার হয়তো 6 ইঞ্চও হতে পারে বা 5.5-ও হতে পারে। তো যেভাবে আর্মহোলের মেজারমেন্ট বের করতে হয়, আমার চ্যানেলে আপলোড ভিডিও আপলোড করা আছে, আপনারা ওখান থেকে দেখে আপনারা যেভাবে আর্মহোল বের করতে হয় সেই অনুসারে আর্মহোলটা বের করে নেবেন, তাহলে সব থেকে ভালো হয়। যদি আপনার আর্মহোল বের করতে অসুবিধে হয়, তাহলে সরাসরি আপনি 6 ইঞ্চ নিয়ে নেবেন। হয়তো একটু লুজ হবে, কোনো অসুবিধে নেই, কিন্তু টাইট হলে সমস্যা, সামান্য একটুখানি লুজ হলে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে হবে না। এবার দেখুন, যতখানি আমি উপরে নিয়েছিলাম শোল্ডারে 5.5, এখানেও 5.5 নিয়ে দাগটাকে সোজা করলাম। এবার যতখানি বুক আছে তার 1/4 ভাগে আমি দাগ দিলাম। এরপর আরও 2 ইঞ্চ এখানে এক্সট্রা নিয়ে নিলাম। আপনি চাইলে 2.5 থেকে 3 ইঞ্চও এক্সট্রা নিতে পারেন। টোটাল যতখানি বুকলাম তার থেকে 1/2 ইঞ্চ কমিয়ে কোমরের জন্য মাপটা নিয়ে নিয়েছি। এভাবে নিলে আলাদা করে আর কোমরের জন্য মাপ নিতে হয় না। এবার দেখুন, বগলের জন্য ঠিক এই জায়গা থেকে আমি 1.5 ইঞ্চে দাগ কেটে নিলাম, দেখুন ঠিক এইভাবে। এরপর যেই 1.5 ইঞ্চ আমি পেলাম, সেই অনুসারে বগলের শেপটা কীভাবে দিয়ে এই জায়গা থেকে নিচের দিকে অবশ্যই নামিয়ে দেবেন, তাহলে এই ফিটিংসটা ভালো হবে। এরপর দেখুন, আমি কোমরের জন্য এখানে টিকেনের জন্য 6 ইঞ্চে দাগ দিয়ে দিলাম, উপরের দিকেও আমি 6 ইঞ্চ উঠিয়ে নিলাম। এরপর দেখুন, গলার পাশ আমি এখানে 2 ইঞ্চ রেখে দিচ্ছি, আপনি আপনার অনুসারে 2.5 ইঞ্চ নিতে পারেন পেছনে ডুরি করতে হলে। এরপর গলার ডিপটা দেখুন নর্মাল, আমি এখানে 10 ইঞ্চ রাখছি, এটা নর্মাল কিন্তু খুব বেশি ডিপ না, আপনি চাইলে 2.5 নিতে পারেন। এখান থেকে আমি 3 ইঞ্চ নিয়ে নিলাম। 3 ইঞ্চ নিয়ে দাগটাকে দেখুন বরাবর করে দিয়ে এদিক থেকেও দাগটাকে আমি বরাবর করে মিলিয়ে এখানে আমি এবার রাউন্ড শেপ দিয়ে দেব। আপনি এখানে যেই কোনো ডিজাইন, আপনার যেই ডিজাইনটা আপনার পছন্দ হয় আপনি সেই অনুসারে এখানে শেপটা দিয়ে দেবেন। আমি এখানে দেখুন এদিক থেকে 1 সুতা বা 1.5 সুতা আপনি ডাউন করে নেবেন শোল্ডারটাকে, তাহলে শোল্ডার পরে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যেভাবে মেজারমেন্টগুলো বের করলাম সেই অনুসারে এবার আমি কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে বেল বাটনে ক্লিক করে যাবেন, এভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। পেছনের পার্ট কাটার পর পেছনের পার্টের ঠিক এই জায়গা থেকে আপনি অবশ্যই হাতার চওড়ার জন্য মাপ নিয়ে নেবেন। এখানে 9 ইঞ্চ থেকে মোটামুটি 2 সুতা বেশি আসলো, যতখানি আসলো তার থেকে আমি 1 ইঞ্চ বেশি নেব। ডিপ নেকে সবসময় 1 ইঞ্চ বেশি নেবেন, বোট নেক বা কলার হলে আপনি যতখানি পাবেন তার থেকে 1/2 ইঞ্চ বেশি নেবেন। এরপর দেখুন, হাতার জন্য কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিলাম। প্রথমে পেছনের পার্ট কাটিং করার পরেই কিন্তু আপনারা হাতাটা কেটে নেবেন। হাতার লম্বা দেখুন টোটাল আমি এখানে 8 ইঞ্চ নিলাম, দাগটাকে বরাবর করে এখানে মিলিয়ে নিচ্ছি। আপনি আপনার অনুসারে হাতার লম্বা নিয়ে নেবেন। দুটো পয়েন্টকে মিলিয়ে এখান থেকে হাতার পাশ নিতে হবে। আমাকে 10 ইঞ্চ থেকে 2 সুতা বেশি লাগবে, কিন্তু এখানে যেহেতু কাপড় নেই তাই আমি কাপড়ের বাইরে গিয়ে দাগটা একটু দিয়ে এখানে শেপটা মিলিয়ে কেটে নেব। আপনি যে নিচে পেপার রেখো এখানে করতে পারেন। এদিক থেকে আমি 4.5 ডাউন করে নিলাম। ডাউন করে দেখুন আমি এইভাবেই দাগটা ভালো করে টেবিলের উপরে বসছে না, তবু দেওয়ার চেষ্টা করছি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এরপর 2.5 ইঞ্চ ভেতরের দিকে নর্মাল যেভাবে দিয়ে থাকে সেই অনুসারে দিয়ে দেখুন শেপটাকে কোনাকুনি করে এইভাবে দিয়ে দিলাম। এবার এখান থেকে এই 2.5 ইঞ্চ অনুসারে কিন্তু আমি উপরের দিক থেকে শেপটাকে এইভাবে নিয়ে আসছি। দেখুন মুহুরের জন্য নিচের দিকে আমি এখানে কোনো শেপ দিচ্ছি না, এক্সট্রা কাপড় জয়েন করার পর আমি শেপটা দেব। তাহলে যতখানি পেলাম সেই অনুসারে এখন এবার আমি কেটে নিচ্ছি। হাতা যেহেতু উপরের দিকে ডিজাইন হবে, অনেকটা ঘটি হাতার মতো এক অন্যরকম ডিজাইন হবে, তার জন্য এদিক থেকে দেখুন আপনি চাইলে এখানে 3.5 নিতে পারেন, 4.5 নিতে পারেন বা 4 ইঞ্চ নিতে পারেন। তো যেটা আপনার ভালো লাগে আপনি এখানে সেই অনুসারে দাগটা নিয়ে নেবেন। তো আমি এখানে খুব বেশি বড় রাখছি না বা খুব বেশি কম রাখছি না, আমি এখানে 4.25 ইঞ্চ দিয়ে দিচ্ছি। এভাবে দাগটা দেওয়ার পর নিচের দিক থেকে আমাকে আবার আরেকটা মাপ নিতে হবে, দেখুন এই বরাবর করে। এখানেও আপনি 3.5 বা 4 বা 4.25 যে কোনো জায়গা থেকে আপনি এখানে মাপটা নিতে পারেন।
এরপর দেখুন এটাকে বরাবর করে গুণাগুণি করে মিলিয়ে আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। এই রাউন্ড শেপ অনুসারে কিন্তু আমরা কেটে নেব। যেভাবে হাতার কাপড়টা কাটলাম একইভাবে কিন্তু আমরা আস্তে কেটে নেব। আর হাতার উপরের দিক থেকে ডিজাইনের জন্য যে কাপড়টা কাটলাম এটা কিন্তু ফেলবো না, এটা রেখে দেবো, পরে এটা কাজে লাগবে। এদিক থেকে এক্সট্রা আমি জয়েন করে নেব এক্সট্রা কাপড় দিয়ে, তারপরে কিন্তু আমি এখানে আস্তরের সঙ্গে সেলাই করে নেব। এবার দেখুন যে পেছনের পাটটা কাটলাম সেটা কিভাবে বসিয়ে নিলাম। আর শোল্ডারে পেছনের পাটে যতখানে ছিল 5.5 ছিল, তো প্রথমত সেই জায়গাতে 5.5 অনুসারে দাগ দিলাম। দেওয়ার পর দেখুন এখানে দেখুন একদম 5.5 কিন্তু আমি রেখে দিয়েছি। আর এদিক থেকে আমি 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়েছি, তো 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে এবার এই কাপড়টাকে কোনাকুনি করে দেখুন বসিয়ে নিলাম। সঠিক প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে হলে সবসময় আপনাকে সামনের পাট পেপারে কাটতে হবে, তাহলেই কিন্তু আপনার ফিটিংসটা ভীষণ ভালো হবে। এবার যেই অনুসারে পেছনের পাটটা আছে সেই অনুসারে কিন্তু আমি এখানে দাগ কেটে নিচ্ছি। এবার আমি পেছনের অংশটাকে সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর দাগগুলোকে আরও আবারও ভালো করে এখানে বসিয়ে নিলাম। এখান থেকে 1.5 ইঞ্চ নিয়েছিলাম এক্সট্রা, তাহলে আমাকে এদিক থেকেও 1.5 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। চাইলে কেউ 1 ইঞ্চ থেকে 2 সুতো নিতে পারেন, যদি কেউ মনে করেন ডিজাইনটা ছোটো রাখবেন তাহলে কিন্তু আর একটু কমিয়ে নিতে পারেন। আমি এখানে 1.5 ইঞ্চ করে নিলাম। আর নিচের দিক থেকেও কিন্তু আপনাকে 1 ইঞ্চ এক্সট্রা নিতে হবে প্রিন্সেস কাট ব্লাউজে অবশ্যই, নাহলে কিন্তু সামনের পাট আপনার লম্বা কম হবে। এই থেকে গলার ডিপটা নিচ্ছি, তো দেখুন এখানে আপনি 6.5 নিতে পারেন, 7 নিতে পারেন, আপনি এবার পছন্দ সেটা নিয়ে নেবেন। আমি এখানে 6.5 নিলাম। এখানে দেখুন 2.5 নিতে পারেন বা 2 ইঞ্চ নিতে পারেন, যদি মনে করেন সামনে খুব বেশি ছড়ানো করবেন না তাহলে 2 ইঞ্চ নেবেন, যদি মনে করেন ছড়ানো করবেন তাহলে আপনি 2.5 ইঞ্চ নেবেন। দাগটাকে প্রথম দেখুন কোনাকুনি করে হয়ে মিলে নিলাম, এরপর আমি এখানে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এখানেও চাইলে আপনি যে কোনো সামনে ডিজাইন করতে পারেন, আমি কিন্তু কোনো ডিজাইন এখানে করলাম না, একদমই নর্মাল এখানে রেখে দিলাম। এরপর এখান থেকে বাস্ট পয়েন্ট নিচ্ছি, 10 ইঞ্চি এখানে বাস্ট পয়েন্ট আছে। সেলাইয়ের জন্য অবশ্যই আপনাকে 1/2 ইঞ্চ এক্সট্রা নিতে হবে, তাহলে 10 1/2 ইঞ্চ এখানে চলে আসলো। এরপর এখান থেকে অ্যাপেক্স পয়েন্ট যতখানি আপনার ফুল বাস্ট থাকবে তার 10 ভাগের 1 ভাগ। এই যে ব্লাউজটা এর আপার চেস্ট হলো 38, তো 38 যখন আপার চেস্ট হয় তখন ফুল বাস্ট মিনিমাম 41 থেকে 42 হয়ে থাকে, খুব বেশি কম হলে 40 হয়, মানে মিনিমাম 2 ইঞ্চ পার্থক্য থাকে। এখানে আমি 42 অনুসারে করছি, ফুল বাস্ট 42, তো 42 কে এবার আমি 10 দিয়ে ভাগ করছি। এভাবে সবসময় যে কোনো সাইজের জন্য বের করবেন, তাহলে এখানে 4.2 আমার এখানে অ্যাপেক্স পয়েন্ট চলে আসলো। এবার 4.2 এ আমি দাগ কেটে নিচ্ছি, দাগটাকে সোজা করে নিচের দিকে নিয়ে আসছি। এইভাবে করলে খুব ফিটিংসটা ভালো হয়। 2 পয়েন্টকে মিলিয়ে নিলাম। এবার বাস্ট পয়েন্টকে বরাবর রেখে এখানে টিকেনটা কতখানি দেবেন, দেখুন টিকেনটা আপনি আপনার পছন্দ অনুসারে কম বেশি করতে পারেন। তো আমি এখানে টিকেনটা একটু বেশি রাখবো, কারণ শেপটা বড় রাখবো বলে আমি টিকেনটা বেশি রাখবো। সারাদিন এখানে আমি টিকেন রেখে দিচ্ছি। যদি আপনি মনে করেন ফুল বাস্ট খুব বেশি নেই, নর্মাল আছে, তাহলে আপনি 3 ইঞ্চ নেবেন। যদি কারো ফুল বাস্ট মনে করেন খুব কম আছে সেক্ষেত্রে আপনি 2.5 ইঞ্চ নিয়ে নেবেন। তো আমি এখানে 3.5 নিচ্ছি। এবার দেখুন এটাকে এইভাবেই ভাঁজ করলাম, এইভাবে করলে কি হয় খুব সহজ হয়। এবার এখানে একটা পয়েন্ট দিলাম আর এদিকে আর একটা পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে আমার খুব সহজে টিকেনের জায়গাটা বেরিয়ে গেল। এবার দেখুন এখান থেকে উপরের দিকে আমি 1.5 ইঞ্চ উঠিয়ে নিচ্ছি, অপর দিকেও আমি 1.5 ইঞ্চ উঠিয়ে নেব। যে কোনো সাইজই হোক না কেন আপনি 1.5 ইঞ্চ উঠিয়ে নেবেন, উঠিয়ে নিয়ে আপনি শেপটা দেবেন, তাহলে এটা হবে একদম সঠিক প্রিন্সেস কাট ব্লাউজ। এবার 2 পয়েন্টকে দেখুন এখানে কোনাকুনি করে আমি মিলিয়ে নিচ্ছি। এরপর দেখুন আমাকে শোল্ডারের বগলের সাথে এখানে মিলিয়ে নিতে হবে, তার জন্য এখান থেকে দেখুন আমি আর একটা দাগ কাটছি। এখানে আপনি 4 ইঞ্চ বা 4.5 ইঞ্চ যে কোনো জায়গাতে পয়েন্ট নিতে পারেন, আমি এখানে 4.5 ইঞ্চে নিলাম। নিয়ে দেখুন এই মিডলের পয়েন্টের সাথে এটাকে মিলিয়ে নিলাম। এখান থেকে আর একটা শেপ আপনাকে অবশ্যই দিতে হবে, কাপড়টাকে একটু কমিয়ে নেবেন, তাহলে দেখবেন বগলের জায়গাতে ফিটিংসটা ভালো আসে, নাহলে বগলের জায়গাতে ফিটিংসটা ভালো হয় না। তো এখানে কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট। এখান থেকে আর একটা ডিকেন দেবো, তাহলে ফিটিংসটা ভীষণ ভালো আসে। মাঝখান থেকে দেখুন 1.5 ইঞ্চ ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে এখানে টোটাল আমি 1 ইঞ্চের টিকেনটা রেখে দেবো। তার জন্য দেখুন নিচের দিকে আমি সোজা রেখে দেবো। আর এখানে যদি টিকেন রাখতে চান তাহলে এই জায়গাতে আমি যে 1 ইঞ্চ দিয়েছিলাম সেটা আপনি সোজা রেখে দেবেন। যদি টিকেন রাখতে না চান তাহলে আপনি এটাকে এইভাবে কোনাকুনি করে দেবেন, কারণ সাইড থেকে এক্সট্রা কাপড়ের দরকার নেই। তো এদিক থেকে টিকেন রাখছি বলে আমি নিচ থেকে সোজা রেখে এটাকে কেটে নিচ্ছি, সাইড থেকে রাখছি না বলে এটাকে কোনাকুনি করে দিলাম। সম্পূর্ণ মেজারমেন্ট এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমি যে মেজারমেন্টটা পেলাম সেই অনুসারে কেটে নিচ্ছি। বাস পয়েন্টটা অবশ্যই দাগ কেটে রেখে দেবেন।
কাটিং করা হয়ে গেছে, এবার আমি কাপড়ে কেটে নেব। এই অনুসারে তার জন্য কাপড়ের উপর দেখুন বসিয়ে নিলাম। আর এই দিক থেকে হুক এবং হুকের ঘরের জন্য হাফ পিস বা 3 সুতা এক্সট্রা নিতে হবে। এখান থেকে নিতে হবে না, বগলের দিক থেকে, শোল্ডারও লাগবে না, গলার দিকও লাগবে না। শুধু এখান থেকে আপনি 3 সুতা মতো করে এক্সট্রা নিয়ে নেবেন, তাহলে হবে। ঠিক এই জায়গা থেকে 3 সুতা এক্সট্রা নিয়ে আপনি মাঝখানে যে বাশ পয়েন্ট আছে সেই বাশ পয়েন্ট কিন্তু অবশ্যই দিয়ে রাখবেন, তা নাহলে সেলাই করতে গিয়ে অসুবিধা হবে। নিচের দিক থেকেও আমাকে কোনো এক্সট্রা নিতে হবে না। এবার দেখুন যেভাবে দাগ দিলাম সেই দাগ অনুসারে এটা কেটে নিচ্ছি। একটা কাটিং করা হয়ে গেছে, এবার দেখুন এখানে বাস্ট পয়েন্টে আমি হালকা কাট লাগিয়ে রাখছি, পরে সেলাই করতে গিয়ে সুবিধা হবে। এবার দ্বিতীয় অংশ দেখুন, এই জায়গাতে আমি বসিয়ে নিলাম বরাবর করে। এটা চাইলে আপনি উড়েবে করতে পারেন। বসার পর বগলের দিকে কোনো এক্সট্রা, এটা হলো বগলের দিক, এখানে আমাকে কোনো এক্সট্রা নিতে হবে না, যেভাবে আছে সেই অনুসারে। এদিক থেকে আমাকে 3 সুতা নিতে হবে, একটু নিচের দিকে নিতে হবে, কারণ কাপড়টা এখানে একটু কম আছে, কোনা কোনাটা একটু কাটা আছে। তো একটু নিচের দিকে নামিয়ে আমি দাগটাকে আবার বরাবর মিলিয়ে এখান থেকে দেখুন আমি 3 সুতা বরাবর রেখে এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি। চাইলে আপনি হাফ ইঞ্চও রাখতে পারেন, যতখানে আপনি সেলাইয়ে আপনি রাখতে চান সেই অনুসারে আপনি এক্সট্রা কাপড়টা রেখে দেবেন। এবার দেখুন এই যে টুকরো কাপড়টা বেরিয়ে আসলো, এই টুকরো কাপড়টা থেকে কিন্তু ঘাতার জন্য আমাকে ডিজাইন বের করতে হবে। কাপড়টা খুব কম আছে, তার জন্য ডিজাইনটা ঠিকভাবে আসবে না। এখানে দেখুন আমি কতখানি নিলাম, এর চওড়াটা আমি দেখিয়ে দিচ্ছি। নর্মালি কিন্তু এখানে চওড়া একটু বেশি দরকার হয়, এখানে কাপড় কম আছে বলে চওড়াটা কম আছে। এদিক থেকে দেখুন আমার 4 ইঞ্চ থেকে প্রায় 1-2 সুতা বেশি আছে। তো যদি আপনার কাছে কাপড় বেশি থাকে সেক্ষেত্রে আপনি দেখুন এখানে 4 ইঞ্চ নেবেন না, ন্যূনতম আপনি 5.5 নেবেন, তাহলে দেখবেন এখান থেকে উপর দিক থেকে শেপটা ভালো আসবে। আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, ওখানে আপনারা দেখতে পারবেন। আর এদিক থেকে মিনিমাম আপনার 23 ইঞ্চ বা 24 ইঞ্চ নিয়ে নেবেন, তাহলে দেখবেন খুবই সুন্দর আসবে। আর কাপড় যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে দেখুন আপনারা এখানে কতখানি নেবেন, 30 থেকে 31 ইঞ্চ আপনারা এর লম্বাটা নিয়ে নেবেন, তাহলে দেখবেন ভীষণ সুন্দর আপনাদের শোল্ডারের দিকে পপ তৈরি হয়েছে। তো আমার এই কাপড়টার চওড়া একেবারেই কম ছিল বলে সেই অনুসারে করতে পারলাম না। দেখুন এখানে কাটিং করা হয়ে গেছে, এবার এই অনুসারে আমি আস্তরটা কেটে নেব। সম্পূর্ণ আস্তর কিন্তু এখানে কাটিং করা হয়ে গেছে, এবার দেখুন সেলাই করব। আমি ভেতরে কিন্তু কোনো কাপস ব্যবহার করব না, তার জন্য আমি ব্লাউজের কাপড় এবং আস্তর প্রথমত একসাথে মিলিয়ে সেলাই করে নিচ্ছি। যদি আপনি ভেতরে কাপস ব্যবহার করতে চান সেক্ষেত্রে ব্লাউজের কাপড় আলাদা সেলাই করবেন এবং আস্তরটা আলাদা সেলাই করবেন, এরপর কিন্তু দুটোকে আপনি একসঙ্গে করবেন। দেখুন আমি সব দিক থেকে ঘুরিয়ে এখানে সেলাই করে নিচ্ছি। এখানে দেখুন সবগুলো আমি বরাবর মিলিয়ে নিলাম, হাতার জন্য কিন্তু আমি বরাবর এখানে মিলিয়ে নিচ্ছি। এক্সট্রা কাপড়টা আমি জয়েন করে তারপর সেলাই করব। আস্তর কিন্তু কাটিং করা হয়ে গেছে হাতার, তো তাহলে চলুন এবার সেলাই করে নিই। দেখুন একটা হাতা কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর এখানে কুচিটাও তৈরি করে ফেলেছি। দেখুন সম্পূর্ণ একটা হাতা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। তো কীভাবে তৈরি করেছি সেটাই একটু বলে দিচ্ছি, এখানে সেটা খুব বেশি আসলো না, কাপড়টা কম আছে বলে। দেখুন নিচের দিকে আমি একটু ছড়িয়ে কুচিগুলো দিয়েছি, আর উপরের দিকে আমি একটু মানে কম ছড়িয়ে কুচিগুলো দিয়েছি, আর কাপড়টা খুব কম বলে আমি উপরের দিকে শেপটা উঠাতে পারলাম না। আর এর জন্য যদি আপনি খুব শেপ করতে চান তাহলে আপনি আমার আগের ভিডিওটা দেখে নেবেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে লিঙ্ক পেয়ে যাবেন, আপনি সম্পূর্ণ সেলাইটা ওখানে দেখে নেবেন, হাতাটা খুব সুন্দর হবে। তো এটা কিন্তু নর্মাল থাকবে, কোনো পপ হবে না, শুধু জাস্ট দেখতে এখানে এক্সট্রা ডিজাইনটা মনে হবে, বাকি কিন্তু কার কিছুই না। তো বরাবর মিলিয়ে দেখুন আমি এখানে পিন আপ করে নিচ্ছি, পিন আপ করে যে অনুসারে আসবে সেই অনুসারে কেটে হালকা একটু শেপ দিয়ে এখানে করে নেব। দেখুন তাহলে আমার এখানে মোটামুটি মাঝখান থেকে পিন আপ করা হয়ে গেল, সাইড থেকেও আমি এখানে পিন আপ করে নিচ্ছি। তো যেই অনুসারে আসলো সেই অনুসারে করছি। তো দেখুন এবার যে টুকরো কাপড়টা প্রথম বেরিয়েছিল সেটাকে নেবেন, নিয়ে আপনি এভাবে রাখবেন। দেখুন যখন হাতাটা সেলাই করেছিলাম, সেলাই করার পর নিচের দিক থেকে আমার মোটামুটি এখানে 3 সুতার মতো এক্সট্রা বেরিয়ে গেছে, তো তার জন্য এখানে কম আছে। সেই অনুসারে কিন্তু আপনি কাপড়টাকে বসাবেন, বরাবর মিলিয়ে কিন্তু বসাবেন না।
এবার দেখুন সেই অনুসারে কিন্তু আমি এখানে দাগ দেওয়ার দরকার নেই, কারণ উপরে কাপড় নেই বলে দাগ দেওয়ার দরকার নেই। আর উপরে কাপড় থাকলে কিন্তু উপর দিকে কুচিগুলো আমি এইভাবে করতাম না, হাতে সুই সুতা দিয়ে সেলাই করে আমি টেনে কুচিগুলো অনেকটা ফুলিয়ে তারপর আমি সেলাই করতাম। এবার দেখুন নর্মাল আমি এখানে নিচের দিক থেকে সেলাই করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি এবার এটা নিলাম, আস্তরের সাথে ব্লাউজের কাপড়টাকে বরাবর করে মিলিয়ে নিলাম। এখানেও দেখুন সম্পূর্ণ তৈরি করে নিয়েছি আমি, কিন্তু পেছনের পাটটাও সম্পূর্ণ তৈরি করে নিয়েছি। পেছনের পাট তৈরি করে পেছনের পাটে এখানে টিকেনটাও দিয়ে নিয়েছি। এবার দেখুন কি করে সেলাইটা করবেন। সামনে দুটো পাটকে দেখুন এখানে বাস্ট পয়েন্ট বরাবর করবেন, বরাবর করে আমি আপনি বাস্ট পয়েন্ট থেকে সেলাই করে নিচের দিকে নিয়ে আসুন, ঠিক এই জায়গাতে নিচের দিকে চলে আসবে। এরপর আবার বাস্ট পয়েন্ট থেকে আপনি বগলের দিকে সেলাই করে নিয়ে নিন, তাহলে দেখুন সেলাইটা আপনার একদম সঠিক হবে, কোথাও কোনো ভুল হবে না। তো প্রথমত হাতাটা আমি সেলাই করে নিচ্ছি, যে পিন আপটা করলাম সেই অনুসারে এখানে হাতাটা সেলাই হচ্ছে। হাতার এদিক থেকে আমি একটু সেলাই করেছি, কারণ এখান থেকে হালকা একটু শেপ নিয়ে আসতে হবে, তো তার জন্য এখানে সেলাই করেছি, নাহলে কুচিগুলো থাকবে না, খুলে যাবে। তো শেপটা এখানে দেওয়া হয়ে গেছে, এবার আমি সেলাই করব ঠিক মিডল থেকে নর্মাল যেভাবে হাতা সেলাই করা। এখানে আমি কোনো আস্তর দিলাম না ভেতরে, আপনি চাইলে এখানে উপরের দিকে আস্তর লাগাতে পারেন। এরপর দেখুন আমি সামনের অংশ সেলাই করে নিচ্ছি, ঠিক বাস্ট পয়েন্ট থেকে আমি সেলাই করে একদম নিচের দিকে নিয়ে আসছি কোমরের দিকে। এরপর আবার আমি ঠিক বাস্ট পয়েন্ট থেকে সেলাই করে আবার আমি বগলের দিকে নিয়ে যাব। প্রথম সেলাই দেওয়ার পর সামনের অংশের বগলের দিকে আমি এখানে আরেকটা সেলাই দিচ্ছি। আমি বরাবরই সবসময় বলে থাকি বগলের দিকে আরেকটা সেলাই দেবেন, একটু চেপে সেলাইটা দেবেন, তাহলে দেখেন বগলের দিকে এক্সট্রা কাপড়গুলো অনেকটা কমে যাবে, ফিটিংসটা ভালো আসবে। তো দেখুন এখানে সেলাই করা হয়ে গেছে, দ্বিতীয় অংশটাও এভাবে সেলাই করে নেবো। এরপর হুক এবং হুকের জায়গাতে যে টিকেনের জন্য রেখেছিলাম সেই জায়গাতে দেখুন এভাবে ফোল্ড করে হাফ পিস নিয়ে আমি এখানে টিকেনের জন্য এখানে সেলাইটা করে নিচ্ছি। দুদিকে কিন্তু আমরা একইভাবে সেলাই করব, অবশ্যই কিন্তু মেপে চেক করে দেখবেন দুদিকে বরাবর আছে কিনা। দেখুন এখানে বুঝতে পারছেন শেপটা ভীষণ সুন্দর আসলো, আর সেলাই করার পর বগলের দিকে একটুখানি এক্সট্রা আসলো। তো এরা দেখুন কেটে আমি কমিয়ে নেছি। তো সব সময় কিন্তু এখানে এক্সট্রা কাপড় হয় না, যখন আপনি পেপার কেটে তারপরে প্রিন্সেস কাট কাটবেন তখন কিন্তু এরকমটা হয় না। কাপড়টা অনেক নরম ছিল বলে হালকা একটু টান হয়েছে একটা দিকে, তার জন্য সামান্য একটুখানি বাড়তি হয়েছে, নইলে কিন্তু পেপার কাটিং করে করলে কিন্তু কখনো কিন্তু এদিক থেকে মানে বাড়তি হয় না, বরাবরই কিন্তু একদম বরাবর থাকে, যতখানি দরকার ততখানি হয়। এখানে সামান্য একটু এক্সট্রা হয়েছে, আর নিচের দিকে একটু এক্সট্রা এক্সট্রা কিন্তু বরাবর হয়ে থাকে, সেখানে কোনো অসুবিধে নেই। এখানে দেখুন দুদিকে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি, হুক এবং হুকের ঘরের পট্টি সেলাই করে নিয়েছি। এরপর দেখুন নিচের দিকে যে এক্সট্রা হলো সেটাকে এইভাবে সোজা করে কেটে নিচ্ছি, দুদিকে কিন্তু একইভাবে বরাবর করে চেক করে নেবেন, দুদিকে লম্বাটা কিন্তু চেক করে নেবেন কাটিং করার সময় দুটো সমান আছে কিনা। তো সমান করে কিন্তু আপনি এইভাবে কাটবেন। এরপর দেখুন সামনের পাট এবং পেছনের পাট নিয়ে আমি এখানে শোল্ডারটা জয়েন করে নিচ্ছি। শোল্ডার জয়েন করার পর আমি এখানে গলার পট্টি লাগিয়ে নেব। তো আপনি চাইলে গলাতে পাইপিনও লাগাতে পারেন, আমি কিন্তু কোনো পাইপিন লাগাবো না, নর্মাল উরেপ কাপড় নিয়ে এখানে উরেপ কাপড় দিয়ে আমি এখানে গলার সেলাই করে নিচ্ছি। তো গলার সম্পূর্ণ সেলাই দেখতে হলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো গলার পট্টি লাগানোর পর এবার আমরা হাতা লাগিয়ে নিচ্ছি। নর্মাল হাতা যেভাবে শোল্ডার থেকে লাগানো হয় এখানেও কিন্তু একইভাবে আমি শোল্ডার থেকে লাগিয়ে নিচ্ছি। এরপর পেছনের পাট নিলাম, পেছনের পাটটাকে দুভাজ করলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এরপর সামনের পাট নিলাম, যেখানে হুক লাগানো হয় সেই অংশটা নিলাম, নিয়ে পেছনের পাটের সঙ্গে বরাবর করে চেক করছি এর চওড়া কতখানি বেশি আছে। তো পেছনের পাট থেকে সামনের পাটের চওড়া এখানে মোটামুটি 1.5 ইঞ্চির মতো বেশি আছে, যতখানি আছে দাগ কাটলাম। এরপর আরেকটা দাগ কাটলাম,
যতখানি বাড়তি পেলাম সবটা কিন্তু আমি কাটবো না, সামান্য একটুখানি দেখুন আমি কাটবো। চাইলে আপনি না কেটে এখান থেকে চিকেনটা বাড়িয়ে দিতে পারেন, তাহলেই কিন্তু আর কাটতে হয় না। তবে যদি খুব বেশি শেপের দরকার না হয় তাহলে সাইড থেকে কেটে নেবেন, খুব বেশি শেপের দরকার হলে আপনি ভেতরে চিকেনটা বাড়িয়ে দেবেন তাহলেই হবে। তো আমি এখানে কোনাকুনি করে দেখুন এইভাবে বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি, তো দুদিকে কিন্তু আমি একইভাবে বাড়তি কাপড়টা কেটে নেবো, তাহলে দেখবেন ভীষণ সুন্দর হবে। আর টিকেনটা ফুল বাস বেশি হলে টিকেনটা বাড়িয়ে দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই। তো দুদিকে কিন্তু আমি একইভাবে কেটে বরাবর করে নিলাম। এবার সামনের পার্ট এবং পেছনের পার্ট এখানে একসাথে মিলিয়ে বগল থেকে আমি সাইড সেলাই করে নিচ্ছি। সাইড সেলাই করার পর আমাকে এবার কোমরের পট্টি লাগিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে সাইড সেলাই করে নিচ্ছি। সাইড সেলাই করার পর আপনাকে কোমর পট্টি লাগিয়ে নিতে হবে। তো কোমর পট্টি লাগানোর জন্য আপনি সবসময় সোজা কাপড় নেবেন, এখানে আপনার উরেপ কাপড় নেওয়ার কোনো দরকার নেই। কোমর পট্টি লাগিয়ে আপনি সরাসরি হেম করতে পারেন বা মেশিনে এটাকে উল্টে সেলাই করে নিতে পারেন। আমি মেশিনে উল্টে সেলাই করে নিয়েছি, দেখুন এখানে মেশিনে সেলাই করে নিয়েছি, পরে হেম করবো, এরপর ফিটিংস দিচ্ছি। কোমরের জন্য আপনাকে এখানে কোনো এক্সট্রা নিতে হবে না, যতখানি ফিটিং দরকার ঠিক ততখানি নেবেন। তবে আপনাকে বগলের জন্য যতখানি আপনার আপার চেস্ট থাকবে তার থেকে হাফ ইঞ্চ বেশি নেবেন। ফুল বাস্ট খুব হেভি হলে আপনি পৌনে এক ইঞ্চ বেশি নিয়ে এখানে আপনি ফিটিংসটা করে নেবেন। তো দেখুন আমি কিন্তু এখানে ফিটিংসটা করে নিয়েছি, যেভাবে পেলাম সেই অনুসারে কিন্তু আমি এখানে ফিটিংসটা করে নিয়েছি। এবার শুধু এখানে আমি হেম করে নেব, হুক লাগিয়ে নেব এবং হুকের ঘর করে নেব, তাহলে সম্পূর্ণ ব্লাউজটা কমপ্লিট। আশা করি কী করে ব্লাউজটা কাটিং করতে হয় ও সেলাই করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।